কলকাতার টেলি অভিনেত্রী পল্লবীদের রহস্য মৃত্যু হয়েছে। রোববার সকালে গড়ফার কেপি রায় লেনের ফ্ল্যাট থেকে অভিনেত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটেই প্রেমিকের সঙ্গে থাকতেন পল্লবী। রেশম ঝাপি, কুঞ্জ ছায়া, আমি সিরাজের বেগমের মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। বর্তমানে মন মানে না নামে একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন পল্লবী। মৃত্যুর ঘণ্টাখানেক আগেও নেট মাধ্যমে সক্রিয় ছিলেন তিনি। পল্লবীর পরিবারের দাবি, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে তাদের মেয়েকে।